আজকে তো আমরা চলে আসলাম ধর্মতলাতে একটা আউটিং এ মেনলি এসেছি, মানে একটু কেনাকাটা, তার সাথে ঘোরাফেরা। আমি আর আমার ওয়াইফ, তার সাথে আমার মাম্মা, আর তার সাথে বিট্টু আর বিট্টুর এক বন্ধু। তো সবাই মিলে আজকে আমরা জমিয়ে ধর্মতলা আশেপাশে আনন্দ করব। তো সকালে ব্রেকফাস্ট কোথায় করবো ভাবছিলাম, তো বিট্টু বললো ধর্মতলাতেই কলকাতা কর্পোরেশনের ঠিক পাশেই দ্য রিগাল যে সিনেমা হলটা আছে তার ঠিক উল্টো সাইডেই একটা বিখ্যাত কচুরির দোকান আছে, মোহনের গরম হিঙের কচুরি। এটা আরও বিখ্যাত হয়ে গেছে পিকু সিনেমাতে অমিতাভ বচ্চন স্বয়ং এসে এখানে কচুরি খেয়েছিলেন। তো পিকু খ্যাত অমিতাভ বচ্চনের খাওয়া কচুরি এখন আমরা একটু খেয়ে দেখি সবাই মিলে, এখানকার কচুরি কীরকম, দাম কি, সবই আপনাদেরকে জানাবো এবং টেস্টও করবো। চলো যাওয়া যাক। কচুরির দোকানে আমরা চলে এসেছি, এবার কচুরি খেয়ে দেখো কিরকম। মামা খাবে কচুরি, খাবে খাবে, আর তুমিও খেয়ে দেখো কেমন কি লাগছে। মোহন ভান্ডারের কচুরি দোকানে যেরকম বললাম ঢুকে পড়েছি এবং সবাই মিলে দেখুন খেতে বসেও পড়েছি। তো এরকম দেখতে পাচ্ছি দুই পিস কচুরি দিয়েছে, এক এক পিস কচুরির দাম 10 টাকা করে। তার সাথে দেখতে পাচ্ছি এখানে আলুর তরকারি আছে আর সস আছে, আর এখানে লঙ্কার চাটনি দিয়েছে। এরকম একটা প্লেট দিচ্ছে যে প্লেটের দাম 20 টাকা করে, ওরা অলরেডি শুরু করে দিয়েছে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, অমিতাভ বচ্চনের কিন্তু খুব ভালো লেগেছিল, তোমার কেমন লাগছে? আমাদের তো ভালো লাগছে, অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে। আর গরম গরম গোলাপ জামুন প্রত্যেকের জন্য একটা করে, একটা গোলাপ জামুন একটা করে। তুমি বলো কেমন লাগছে? খেয়ে খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। আর টেস্ট কিরকম কি বুঝছো? খুব সুন্দর, খুব সুন্দর, ভালো লাগছে না? এবার গরম গোলাপ জামুনটা খেয়ে দেখো। আমার মাম্মা কি করছে? মাম্মা সবাইকে খাইয়ে দেয়। তুলতুলে অসাধারণ। মাম্মার মাকে খাইয়ে নিচ্ছে, নিজে খাচ্ছে না, ওই নিজে খাওয়ার থেকে অন্যকে খাওয়াতে বেশি ভালোবাসে। এবার আমার পালা, আমি খাওয়া শুরু করব। কিন্তু শুরু করার আগে আমি একটা বিষয় নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড, সেটা হচ্ছে এই সোলার থালা বা সোলার বাটি। আমি মনে করি এটা যদি কাগজের প্লেট হতো বা শালপাতা হতো অনেক বেশি বেটার হতো এই সোলার থালার থেকে। কিন্তু কি করব, হ্যাঁ আমরা তো সাধারণ মানুষ, আমরা জাস্ট আপনাদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে পারি। এবার শুরু করি, দেখি কচুরিটার ভিতরে কি আছে। হিঙের কচুরি, মানে হিঙের পুর দেওয়া আছে। এক একটা কচুরির দাম 10 টাকা করে। এই দেখুন ডাল বা ছোলা ডাল, হ্যাঁ বিরু ডালও মনে হচ্ছে, তার সাথে হিম দিয়ে এটাকে পুর করা আছে। বেশ দেখতে তো ভালোই লাগছে। এবার একটু আগে বাড়িতে আলুর তরকারি, একদম সিম্পলি আলুর তরকারি, সাদামাটা তরকারি। কচুরিটা সুপার খেতে, এত সুন্দর হিঙের ফ্লেভার বলে বোঝানো যাবে না। আর আলুর তরকারিটার মধ্যে জাস্ট আদা লঙ্কা দিয়ে বানানো, মানে এতটা সিম্পলি কিন্তু সেই মানে বেস্ট। আর হালকা একটু সুইটনেস আছে, বাড়ি এটা তো ভাই না, হালকা ঝাল আছে, খুব ভালো খুব ভালো। অমিতাভ বচ্চন এসে এখানে কচুরি খেয়েছিলেন পিকু সিনেমায় যেটা আমরা দেখতে পেয়েছিলাম। হাতে চাটনি দিয়ে যায়, চাটনিটা সুপার। আর আপনার ঝালকে ব্যালেন্স করার জন্য কাঁচা লঙ্কা মাখা, কাঁচা লঙ্কাটা দুর্দান্ত হয়ে যায়। ফুলকো লুচি, বিট্টু আর সহ্য করতে পারছে না, বিট্টু খুব খিদে পেয়ে গেছে। আর আমি ধীরে ধীরে খাচ্ছি, বিট্টু বলছে তাড়াতাড়ি এন্ড করো, আমি খাবো খাবো খাবো। আর একটু কচুরি খাই, বিট্টু আর 5টা মিনিট সহ্য করো ভাই আমার।
মিঠু এখন মনে মনে প্রীতি সিনেমার গান করছে, দিবে চল না হে মুশকিল। হয়েছে হয়েছে, ঠান্ডাটা বিট্টু বেস্ট, এবং এটা বিট্টু রেকমেন্ডেশনই আমার আশা। আর বিট্টু যেহেতু এইসব অঞ্চলে একসময় বহু সময় কাটিয়েছে, তাই বিট্টু জানে এখানে কোথায় কি ভালো পাওয়া যায়। আর গরম গরম গোলাপ জামুন পুরো একদম তুলতুল একদম, বিট্টু বলছে না রিয়াজি গোলাপ জামুন পুরো মাখন মাখন, এতটাই নরম, আর ভিতরে ক্ষীরের পরিমাণটা অনেকটাই দেওয়া আছে বলে টেস্টটা একদম সে ফুটে উঠছে। জমি আমরা সে খাওয়া দাওয়া করছি, ভিডিও কিন্তু আমাদের এন্ড হয়নি, এরপর আমরা বেরোবো, বেরিয়ে জমি এদিক ওদিক ঘুরবো, এদিক ওদিক বিভর্ষ ঘুরবো, কিছু কেনাকাটি করবো, এবং আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো। সাথে থাকুন, ওটা সেসব দেখতে ভুলবেন না, আপনাদের সামনে অনেক কিছু ওয়েট করছে, ভালো ভালো জিনিস। পছন্দ হলো অনেকক্ষণটা পছন্দ করছি, সিলেটে এসে অ্যাকচুয়ালি আমার জুতোটা একটু ফেটে গেছে, তার জুতো কেনার দরকার হয়ে পড়েছিল, মোটামুটি এটা পছন্দ হলো। দেখা যাক, সস্তায় পুষ্টিকর, মাত্র 600 টাকা একটা ভালো কোয়ালিটি জুতো পাচ্ছি সিলেটে, এটা হচ্ছে ভালো লাগছে। ভাববেন না কেউ যে আবার সিলেটে স্পন্সর করছে, না কিনছি। আরে মাম্মা বেশ জবরদস্ত ঘোরাফেরা হলো, অনেক ঘুরলাম, খিদে পেয়েছে, সে কি বলবে, লোহা চিপে তো খেয়ে নিতে পারবো, এরকম খিদে পেয়েছে, দুপুরবেলা খেতে পেয়েছে। আর সাধারণত আমরা বাইরে খাওয়ার চেষ্টা করি বাঙালি খাবার দাবার খেতেই, মানে বেশ ডাল ভাত মাছ মাংস হবে, তো সেই চিন্তা করেই কোথায় যাবো ভাবছিলাম, তো গুগলে সার্চ করে দেখলাম যে ধর্মতলার স্প্ল্যানেডের থেকে কস্তুরির এই রেস্টুরেন্টটা সেটা খুবই কাছে, মির্জা গালিম স্ট্রিটের উপরেই স্প্ল্যানেড থেকে হয়তো 700 থেকে 800 মিটার হবে, তো হেঁটে হেঁটে সবাই চলে আসলাম হরিণ, আর হরিণের সেই কাস্তুরি। তো এনাদের ব্যারাকপুর একটা সেন্টার আছে, মানে ব্রাঞ্চ আছে, আমি ওখানে যাইনি এখন অবধি, তো অনেকবার ভেবেছি যাবো যাবো কিন্তু যাওয়া হয়নি, তো আজকে সবাই চলে এসেছি, এসে ওরা অলরেডি ঢুকে গেছে, কারণ আর ওয়েট করতে পারছিল না, ভিতরেকে ওদেরকে বসিয়ে দিয়েছি আমি, তো দেখবো এখানে কী কী খাবার দাবার পাওয়া যায়, জমিয়ে খাওয়া দাওয়া করবো, তবে পুজোর শপিং টাইম চলছে, হয়তো মেবি একটু ভিড় হতে পারে, আশা করি আপনাদের কাছে একটা ভালো ভিডিও উপহার দিতে পারবো। যে ভিড় কী বলবো, ধর্মতলাতে যখন এসেছি অনেকক্ষণ ধরে কেনাকাটি করছি, এখন বাজে প্রায় 3টে, পেটে ডন দিচ্ছে, জবরদস্ত খিদে পেয়েছে সবার, স্পেশালি মাম্মা আছে, মাম্মার জন্য তো আমার কোথাও যেতেই হবে, কিন্তু আসার পরে প্রায় আধা ঘন্টার মতো চুপ করে দাঁড়িয়ে থাকলো, কারণ এতটাই ওয়েটিং। জিজ্ঞেস করলাম এখানে এত ভিড়ের কারণটা কী, বললো যে মার্কেটিং, পুজো মার্কেটিং, পুজো শপিং, পুজো শপিংয়ের জন্য এখন এত ভিড়। তো যাই হোক, একটা টেবিল পেয়েছি, আমরা সবাই মিলে একদম হাঁপুস হুপুস করে, মানে পেটে সবার ডন দিচ্ছে, বিট্টুর পেটে কী দিচ্ছে, কে ডন দিচ্ছে, বিট্টুর পেটে ছুঁচে ডন দিচ্ছে, আমার পেটেও একেবারে সে ডন দিচ্ছে, সব কিছু অবস্থা টাইট, এখন সবার খিদে পেয়েছে, এখনও অর্ডার দিতে পারছে না, কারণ লোকই আসছে না, বসিয়ে দিয়েছে, দেখি কী কী খাওয়া দাওয়া খাওয়া যায়।
একটাতে কত থাকে? তাহলে দুটো থাকে, জুচির আলু ভাজা আর খাসি মাংস এক প্লেট, মাংস কষা দিচ্ছে কষা মাংস না না অর্ডার দিয়ে দিলাম। এখানে অনেক কিছুই ছিল কিন্তু এখন দেখে বলার মতো সিচুয়েশন নেই। ইনারা ইনাদের সঙ্গে কথা বলে যেগুলো যেগুলো মনে হলো যে ফেভারেবল হতে পারে সেগুলো নিলাম, ঠিকই নিয়েছি সেটা আসুক জানাচ্ছি। আমরা যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো দামগুলো আগে বলে দিই। দেখুন, স্টিম বাসমতি রাইস এক প্লেট 55 টাকা করে, ঝুরঝুরে আলু ভাজা 65 টাকা করে, সোনামুখ ডাল উইথ পিস মানে মটরশুঁটি দিয়ে সোনামুখ ডাল 70 টাকা, মাটন কষা 3 পিস 275 টাকা, হেডকি পাতুরি 225 টাকা। ভাতও চলে এসেছে, চারজনের জন্য 4 প্লেট ভাত। তাতে খাওয়ার জন্য যা নাওয়ার আমরা একটা প্রাথমিকভাবে নিয়েছি, মটরশুঁটিতে মুগ ডাল যেটা 2 প্লেট নিয়েছিলাম, ঝুরঝুরে আলু ভাজা নেওয়া হচ্ছে, খাসির মাংস 3 পিস খাসির মাংস যার দাম 275 টাকা, আর এইখানকার যে সিগনেচার ডিশ যেটা বলা হয় সেটা হচ্ছে কচুপাতা চিংড়ি। এ হচ্ছে কাতলা কালিয়া, 2 পিস আছে, 2 পিস কাতলা কালিয়া, একটা পেটি আছে আর একটা গাদা আছে। এ হচ্ছে ভেটকি পাতুরি, ভেটকি পাতুরির দাম 225 টাকা, প্লেন সেদ্ধ বাসমতি রাইস আছে, এটা কিন্তু আত বাসমতি না, সেদ্ধ বাসমতি মানে জাস্ট ভাত হিসাবে খাওয়ার জন্য। তো এবার সবাই খাওয়া দাওয়া শুরু করবো আমরা, তুমি শুরু করে দাও। আর ওইদিকে মাম্মার জন্য খাওয়া দাওয়া শুরু হয়েছে। আচ্ছা তোমার কি বলার আছে বলো? আমি একটাই কথা বলবো, ভাতটা দিয়ে দিয়ে গেছে খুব গরম গরম ভালো কথা, কিন্তু ভাতটা সেদ্ধ পর্যন্ত হয়নি, মানে বাচ্চাদের জন্য তো বটে আমাদের জন্য খারাপ লাগেছে, কারণ বাচ্চাকে খাওয়ার খুবই অসুবিধা হচ্ছে। রাইস নিয়ে নিয়ে আগে ঝপঝপ গরমাগরম ভাত, এটা সত্যি কথাই গরমাগরম ভাত দিয়েছে, কিন্তু ওর আগে সব রীতিমতো শপিং করতে বেরিয়েছে যার ফলে মানে ভিড় উপচে পড়ছে, ইনারা দিয়ে শেষ করতে পারছে না যেভাবে হোক। এভাবে দেখুন ভাত হওয়ার আগেই সার্ভ করা শুরু করে দিচ্ছে আর কি, অপেক্ষা করতে পারছে না। মামার জন্য একটু কচু পাতা চিংড়ি নাও আগে। তুমি ডাল নাও আগে, দেখো ডাল কেমন, মটরশুঁটি দিয়ে একবারে ঢেলে নাও, নাও ব্যাস 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 ওকে। আমি একটুখানি নিয়ে নিচ্ছি আগে, আজকে এত ভিড় বললো যে কোনো স্টার্টার পাওয়া যাবে না, তার কারণ মারাত্মক ভিড় আছে, মানে স্টাফেরা খেপে যাচ্ছে, বলছে আমাদের কাছে আজকে এত স্টাফই নেই যে ম্যানেজ করতে আর পাতা তোলার নাকি বলছে লোক নেই এদের, এরকম পরিমাণে ভিড়, মানে মানুষ উপচে পড়ছে। তো এবার নিয়েছে দেখুন ডাল, থকথকে মুগের ডাল মটরশুঁটি দিয়ে দুর্দান্ত হতো ডালটা, দুর্দান্ত, যেরকম ভালো ডাল একদম অনুষ্ঠান বাড়ির ফিল হচ্ছে। কোন অনুষ্ঠান বাড়িতে গেলে পরে যদি ডাল হয় সেই ডালের যেরকম ফিল সেরকম হচ্ছে। ঝুমা কেমন লাগছে ডালটা? না ডালটা একটা অনুষ্ঠান বাড়ির ডালের মতো ফিল আসছে বলো। সাথে দুধ আলু ভাজা, আলু হবে ডাল একটু মাখিয়ে নিয়ে সেই লেভেল লাগছে, এতটাই খিদে পেয়েছে যে অপেক্ষার করতে পারছি না, হামলে পড়ছি একদম। কেমন লাগছে বলো? ডাল ভাত একটু আছে, চামচ দেখাচ্ছে কারণ ক্যামেরা করছে বলে একটু একটু চামচ দেখা যাচ্ছে। আমি ব্যারাকপুরের কসরিতে খেয়েছি 2-3 বারের আগে, সত্যি কথা বলতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আজকের সার্ভিসে, এদের যায় না, এটা হয়তো এই ক্রাউডের জন্য, বাট ক্রাউড হলো মানুষ পয়সা দিয়ে খাচ্ছে, এখানে খাওয়া দাওয়ার মানে যেই ধরনটা মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে মানুষ খেতে এসছে, ঠিক সেই টাইপের সবাইকে খেতে দিচ্ছে। ভাতটার মধ্যে এখনও ফ্যান আছে, মানে এখনও ফ্যান কাটেনি, আপনার ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার চলে আসছি কচুপাতা চিংড়ি, যেটা এখানকার সিগনেচারটি, যারা এখানে আসে তারা কিন্তু কচুপাতা চিংড়ি সবাই একবার অবশ্যই ট্রাই করে, এখানকার এতটাই ফেমাস। তবে আমি রিসেন্টলি ভূতেরাজা দিল বরে খেয়েছিলাম কচুপাতা চিংড়ি, ওখানকার চিংড়ি অসাধারণ লেগেছিলো, মানে সেই লেভেলে, জানি না এটাও সেরকম লাগবে কি না, তবে ওরাও সবাই মিলে নিয়েছি আমরা, একটু খেয়ে দেখি।
তবে প্রাইসটা নিয়েছে 225 টাকা, এই এতটুকু কচি পাতা আর দিয়ে চিংড়িটা 225 টাকা, দামটা রিজনেবল কিনা সেটা আপনারা প্লিজ জানাবেন। এবার দেখি কচু পাতা, এরকম দেখুন চিংড়ি, ছোটো ছোটো সাইজের চিংড়ি আছে আর কচু পাতা, তার সাথে সর্ষে পোস্ত বাটা আছে। কচু পাতা চিংড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি, সত্যি দুর্দান্ত হয়েছে, অসাধারণ। সবচেয়ে বড় কথা সর্ষে একটা ভালো ফ্লেভার আছে, ভাঙো ঝাঁজ আছে, পোস্ত যেরকম হালকা ফ্লেভার আছে, কচু পাতা আর তার সঙ্গে চিংড়ির তো মুখে পড়ছে প্রতিটা বাইটে, সুপার সুপার। তাহলে খুব তৃপ্তি করে খেলাম। কচু পাতা চিংড়ি কেমন লাগছে? রান্নাগুলো বেশ ভালো, তাই না? বলো, একদম এখন অব্দি কচু পাতা বেশ। হচ্ছে কাতলা, কাতলা মাছ দেখি, একটা এরকম দু পিস কাতলা মাছ দিয়েছিল, একটা ছিল হচ্ছে পেটি আর একটা ছিল গাদা। পেটিটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মাম্মার মাম্মার মা খাচ্ছে, আর এইটা হচ্ছে আমি কিছুটা নিলাম। এবার ঝোলটা একটু নিয়ে দেখি, গ্রেভিটাও বেশ খেতে, আমাদের টক দই, চালমগজ, একটু বাদাম বাটা, পোস্ত দিয়ে বানানো, ভালোই খেতে। বেশ খেতে যেরকম ফ্রেশ ও সুস্বাদু। এবার চলে আসি ভেটকি পাতুরি, কলা পাতায় মোড়া ভেটকি মাছটাকে বিভিন্ন সর্ষে পোস্ত দিয়ে ম্যারিনেট করে তারপরে এটাকে ছাঁকা তেলে ভাজা, মানে বাইরেরটা ছাঁকা তেলে ভাজা। এই হচ্ছে ভেটকি পাতুরির অন্দরমহল। তবে একটা কথা বলবো, সাইজটা কিন্তু অনেকটাই বড় মনে হচ্ছে, বেশ ওয়েটি মনে হচ্ছে। আগে সবাইকে দেই, দেখি ভিতরে। ই বাবা, ভিতরে দেখতে পাচ্ছি যেটা, মানে যে উপরে যে এটা ম্যারিনেট যেটা থাকে, মানে সর্ষে পোস্ত বাদাম, সেটা পরিমাণটা অনেকটা দিয়ে দিয়েছে। সেটা আগে বিট্টুকে আগে দিই, আগে মেয়েটা, এটা বিট্টু, আর তারপরে দেখি মাছ কটা আছে, ও অনেকটা পিস আছে, পিসটা অনেকটাই আছে। এটা আমি ঝুমাকে আগে দিই, ঝুমাই না, ওকে। কিছুটা পরিমাণে মাম্মার মাম্মাকে দিলাম, কিছুটা পরিমাণে বিট্টুকে দিলাম, আর কিছুটা পরিমাণে আমি নিলাম, আমি নিলাম বিট্টু নিলাম। বিট্টু মাঝে মাঝে এমন এমন কথা বলবে, মানে সামনে যারা আছে তারা না হেসে পারবে না, মানে এতটাই ওই কমেডি করতে পারে। বেশ অনেকটা পরিমাণে আছে দেখলাম, মানে একটা তো নয় দু দুই পিস থাকে রীতিমতো। এটাকে দেখি, দেখুন ফ্রেশ একদম ভেটকি মাছ, কোনো বাজে গন্ধ তো নেই, হেভি টেস্ট, হেভি টেস্ট। কেমন লাগলো? ভেটকি দিয়ে একটু মাখিয়ে নিই, সর্ষে পোস্ত যেরকম একটা ফ্লেভার আছে, ভেটকি মাছের ফ্লেভার তো আছে, সবচেয়ে বড় কথা একটা মিষ্টতা আছে। জমা তোমার কেমন লাগছে খেয়ে? কিন্তু মনের মধ্যে সে থেকে আসছে না কথাটা, কেন আসছে না, মানে ঠিক সেরকম তুমি স্যাটিসফাইড হতে পারছো না, ডাউট আছে ওর মধ্যে, যেটা ভেটকি কিনা। কিন্তু আমার মনে হচ্ছে ভেটকি, কিন্তু ওই ভেটকি খাওয়া খুব এক্সপার্ট। যেরকম সর্ষের ঝাঁজ আছে ভালো লাগছে খেতে, আর মাছটাও খুব ভালো, নট ব্যাড। আচ্ছা
আমরা তো শেষ পাতের জন্য চাটনি নিয়ে নিলাম, এক প্লেট চাটনি নিলাম বা এক বাটি চাটনি নিলাম, আর এক বাটি নিয়ে নিলাম মিষ্টি দই, সবাই এক চামচ করে খাবো আর কি। এবার হচ্ছে খাসির মাংস। তো মাম্মা মানে আমার ওয়াইফ তো খাসি মাংস খায় না, তাই ওর জন্য খাসি নেয়নি, ওর জন্য ওইগুলো মাছ দিয়ে খাবে। তো ওর মাছ আর সবাই এক পিস করে আমরা ভাবছি খাসির মাংস খাবো লাস্টে। ছবিটা শুরু তোলো। বিট্টু তো বলছে মাটন খাবে না। বিট্টু এই হেটকি পাথুরি দিয়ে খেয়ে ওর মন ভরে গেছে। বিট্টু বলছে মাটন খাবে না, ওই বাইরে গিয়ে নাকি আলাদা একটা জিনিস খাবে। যাই হোক, দেখা যাক। এবার খাসির মাংস সেটা একটু ঝোল একটু নিয়ে নিই, দেখুন লাল টকটকে ঝোল একদম। আমাদের পেট প্রায় ভরেই গেছে, মানে এত খাবার খেয়ে ফেলেছি, জাস্ট লাস্টে একটুখানি মাংস না খেলে ঠিক মনে হয় না যে ঠিক বাঙালি খাবার খেলাম। বিট্টু না খেয়েছে কি মিস করলে কি বলবো, অসাধারণ অনুবাদ্য সব ফাটাফাটি। ঝুমা কেমন লাগছে খাসি মাংসটা? খুব ভালো হয়েছে না বলো? ওই যে ভেটকি খেয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল। হ্যাঁ, আগে কচু পাতা তারপরে বলছে মাটন, মাটনটা সত্যি কষাটা এক্সিলেন্ট বলো। মাংসগুলো দেখুন একদম পুরো নরম তুলতুলে মাংস, আর ঝোলটার মধ্যে বেশি ঝাল নেই, হালকা মিষ্টি মিষ্টি ভাব, পেঁয়াজের মিষ্টিটা আছে, মানে পেঁয়াজের পরিমাণটা অনটা দেওয়া আছে, আর গোটা গরম মশলা দিয়েছে। সেই লেভেলে মাটন সত্যি অসাধারণ। আর শেষ পাতে আনারসের চাটনি সবাইকে এক চামচ করে দিয়ে দিই। প্রথমে ম্যাডাম শেষ পাতে একটু চাটনি হলে পরে একটু জমে যায়, একটু মুখটা স্বাদটা একটু চেঞ্জের জন্য। আর এটা হচ্ছে বিট্টু ভাইয়ের, বিট্টু ভাই পরে খেয়ে নেবে এটা, বিট্টু ভাইয়ের বিট্টুর জন্য খেয়ে দেখি। পাঁপড় দেয়নি তো? পাঁপড় ছাড়া কিন্তু ভালো হয়েছে, জেলি টাইপের হবে, তাই না বলো? মোটামুটি একটু পাঞ্চা টাইপের অনটা বলো, একটু পাঞ্চা টাইপের, পাঞ্চা টাইপের, মানে যতটা আটটা তো কষানো হতো, এটা কষানোটা কম হয়েছে। করতে চেয়েছিল কিন্তু হয়নি। এখানে দুটো জিনিস সুপার লাগলো, একটা হচ্ছে কচু পাতা চিংড়ি যেটা সবার ভালো লেগেছে, খাসি মাংস, তারপরে ভেটকি পাতুরি সেটাও খারাপ ছিল না, সেটা স্থান ছিল আজকে খাওয়ার মধ্যে আমার তিন নম্বরে, আর তারপরে ছিল ডাল আলু ভাজা, চাটনিটা অতটা আমার দিন ছিল না। শেষ পাতে হচ্ছে মিষ্টি দই। খাবে খাবে মামা, খাবে খাবে আইসক্রিম আইসক্রিম ক্রিম, আগে খাও আগে না খেয়ে বুঝে গেছে এটা আইসক্রিম না দই। হ্যাঁ, আইসক্রিম বলে বলতে হতো না, যেই দই শুনেছে। এই মিষ্টি দই মাটির ভারে মিষ্টি থেকে টকের পরিমাণটা বেশি মনে হচ্ছে, অতটা ভালো লাগলো না। তো যাই হোক, আজকে জবরদস্ত আমরা কেনাকাটি করলাম, খাওয়া দাওয়া করলাম, এবং খুব আউটিং করলাম। আমি তো খুব খুব এনজয় করলাম, বাকি আমরা তিনজনেও বাকি যারা আছে সবাই এনজয় করেছে। ঝুমা আজকে দিনটা কেমন লাগলো বলো? ভালো লেগেছে। আর ম্যাডাম তোমার কেমন লেগেছে, জোরে বলবে। আর বিট্টু ভাই মজা হয়েছে দাদা, সারাদিন মজাই করেছে। মজা করেছে বিট্টু আজকে, মজা করেছে। তা আপনাদের আমাদের এই মজাদার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা এরকম মজাদার মজার ভিডিও আপনাদের সামনে কিন্তু আনার সবসময় চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর বন্ধু বান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবে আপনাদের কাছে এরকম মজাদার মজাদার ভিডিও নিয়ে আসার সুযোগ পাবো। প্লিজ সাপোর্ট। বস্তুতে এসে যখন খেতে বসেছি, তারপরে খাওয়া দাওয়ার পরে
অনেকের সাথে পরিচয় হলো, এই ভাইটার সাথে পরিচয় হলো, আর ওনার মা, ওনার মা তো বললো খুব ভালো লাগে। ভীষণ ভীষণ মানে সুরজিতের ভিডিও না দেখলে আমাদের চলেই না, খেতে বসলেই ওর ভিডিও আমাদের দেখাই চাই। আমার মাও মানে ভীষণ ফ্যান ওদের। সুরজিৎদার ভিডিও আর আমাদের বাড়ির লাঞ্চ একসাথে, সব থ্যাংক ইউ।